नमस्कार, आईबी न्यूज में आप सबका स्वागत है। आज हम आए हैं उज्जैन में, दीनाटा में उज्जैन जी के पास, तो उनसे कुछ सवाल करेंगे हम, तो आप जरूरी सुन लीजिए उनका जवाब क्या होगा। उज्जैन जी आप बोलिए, 2019 लोकसभा जो निर्वाचन हो रही है उसमें जो बीजेपी का शक्ति बढ़ रही है उसके बारे में आप क्या कहना चाहेंगे? हम आप जाना नहीं जो बीजेपी शक्ति बृद्धि हो गत 2014 साल लोकसभा निर्वाचन राज्य बीजेपी दुटो आसन पे एक आसानसोल एवं हमार धारणा 2019 साल जो लोकसभा निर्वाचन से ही लोकसभा निर्वाचन बीजेपी और दुटो आसन बीजेपी हाथ छाना है। इधर बीजेपी शक्ति बृद्धि हार ব্যাপারটা হচ্ছে আপেক্ষিক, বলেছি যে গত লোকসভা নির্বাচনে বিজেপি দুটো আসন পেয়েছিল, আসানসোল এবং দার্জিলিং। এবারের নির্বাচনে ওই দুটো আসনও ওদের হাত ছাড়া হয়। এবার শক্তি বৃদ্ধি সেটা কেমন হয়েছে? 2016 সালের লোকসভা উপনির্বাচনে কুচবিহার আসনে বিজেপি দ্বিতীয় স্থান লাভ করে। কেমন করে? তৃণমূল কংগ্রেসের চাইতে 400,000 বেশি ভোটে পরাজিত হয়ে দ্বিতীয় স্থান বিজেপি লাভ করে। এটা কুচবিহার লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে একটা ইতিহাস। অতীতে কোনো প্রার্থী, কোনো রাজনৈতিক দল কোনোদিনও 400,000 বেশি ভোটে এই কেন্দ্রে জয়ী হতে পারেনি। তৃণমূল কংগ্রেস গত লোকসভা উপনির্বাচনে এখানে জয়ী হয়েছে। দ্বিতীয় হচ্ছে বিজেপি বামফ্রন্টের জামানত জব্দ হয়েছে, অর্থাৎ ব্যর্থতাটা হচ্ছে বামফ্রন্টের, বামপন্থীদের, অন্য বিরোধীদের। তারা তাদের শক্তিকে ধরে রাখতে পারছে না, সেই শক্তিটা হয়তো কোথাও কোথাও বিজেপির দিকে যাচ্ছে। তার ফলে বিজেপির মনে হচ্ছে শক্তি বৃদ্ধি হচ্ছে, কিন্তু প্রথমের থেকে দ্বিতীয় যে গ্যাপটা সেটা কমছে না, বরং বাড়ছে। কাজেই বিজেপির শক্তি বৃদ্ধি হচ্ছে, দ্বিতীয় এবং তৃতীয় স্থান কে লাভ করবে সেই নিয়ে লড়াইয়ে বিজেপির হয়তো খানিকটা শক্তি বৃদ্ধি হচ্ছে। প্রথম হওয়ার মতো জায়গায় বিজেপি এখনো পৌঁছতে পারেনি বা পৌঁছতে পারবে না। आगे जो दीनाटा का आपका भविष्य है, परिकल्पना है आपका, सब दीनाटा को मतलब किस सिचुएशन और पोजिशन में लेके जाना है, थोड़ा कहिए। दीनाटा प्रचुर उन्नयन हो, दीनाटा गत कैक बचर विशेषकर आपने बोल आढ़ाई थे तीन बचर मध्य अभूतपूर्व उन्नयन हो, ग्रामे गंजे रास्ता घाट बाजार हाट मानुषर जीवन यात्रार मान, मानुषर अर्थनैतिक अवस्थार मान আগের থেকে অনেক উন্নয়ন হচ্ছে। দিনাটা শহর একেবারে তার চেহারার পরিবর্তন ঘটে গেছে গত কয়েক বছর। আগামী দিনে এই ধারাকে শুধু অব্যাহত না, সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কাজ আমাদের করতে হবে। আমরা কোনো কিছুতেই আত্মসন্তুষ্টিতে ভুগি না, কাই ইজ আওয়ার লিমিট। যত উন্নয়ন হবে আরও বেশি উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমি যদি উন্নয়নের ব্যাপারে আত্মসন্তুষ্টিতে ভুগি তাহলে আমি কোনোদিনও উন্নয়নের কাজ করতে পারব। তা কাজেই আমাদের সরকার আমাদের নানাভাবে সাহায্য করছে, আমরা সেই সাহায্যকে কাজে লাগিয়ে মানুষের কাছে উন্নয়নগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা আশা করি আগামী কয়েক বছরে দিনাটার মানুষের যে চাহিদাগুলো আছে, অভাবগুলো আছে, সেগুলোকে পূরণ করে দিনাটাকে রাজ্যের একটা ভালো জায়গাগুলোর মধ্যে এক জায়গায় পৌঁছে দিতে পারবো। और यहाँ से जो दीनाटा से कुचबिहार का जो रोड बन रही है अभी तक दिखाई दे रहा है, रोड की हालत मतलब चालू है काम, ये काम कितने दिन तक होगा? चालू ऑर्डर हो गया, वो काम जारी रहेगा, काम जारी है, अभी तो खत्म हो जाएगा। आप चाहे तो रंगोली में उत्तर दे सकते हैं। काम चलते 140 कोटी टाका बरामद हो, कुचबिहार थे बीतालदा बॉर्डर पर्यंत वही रास्ता करवार जन्य রাস্তার ধারে গার্ড ওয়ালগুলো হয়ে গেছে। আমরা বন উন্নয়ন উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে, কর্পোরেশনের পক্ষ থেকে রাস্তার ধারে যে আমাদের গাছগুলো কাটবার দায়িত্ব ছিল সে গাছ কেটে দিয়েছি। বিদ্যুৎ দপ্তর
বিদ্যুতের খুঁটিগুলোকে সরিয়ে দেওয়ার তাদের দায়িত্ব ছিল, তারা সেই খুঁটিগুলো সরিয়ে দিয়েছে। অর্থাৎ যে কাজগুলো করলে পরে রাস্তার কাজটা তাড়াতাড়ি হবে সেই কাজগুলো ইতিমধ্যে হয়ে গেছে, আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই রাস্তার কাজ শুরু হবে। देखिए हमारे वेस्ट ममता बनर्जी है वो आए दिन असम के एनआरसी के बारे में बोलते रहते हैं, तो उन्होंने कल बोला था अपने भाषण में तो असम से जो यहाँ पे लोग आएंगे कुछ देर में उनको जगह थोड़ा मिलेगी, तो इस बारे में आपका क्या रहा है? तो जहाँ बोला माननीय मुख्यमंत्री जेटा बोलेछेन तार उपर कोनो कथा बोलार माने अधिकार बा साहस আমাদের নেই, আমরা এই বললাম তো মুখ্যমন্ত্রী বলেছেন, জননেত্রী বলেছেন, সেক্ষেত্রে তো দ্বিতীয় কথা আর আসে না, কারণ এই এনআরসি নিয়ে 40 লক্ষ মানুষদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে, এবং ইতিমধ্যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে বিজেপি যদি কোনোদিনও ক্ষমতায় আসেই যাচ্ছে তাহলে 1 কোটি মানুষকে তারা এখান থেকে বিতাড়িত করবেন বলে এগুলো একটা সিদ্ধান্তের কথা ঘোষণা করে চলতেন নেতারা বিভিন্ন জায়গায় এই বক্তব্য রাখতে গিয়ে বলছেন। তা সাতমন তেলও পুড়বে না, রাধাও নাচবে না, ওই বিজেপিও এই রাজ্যে ক্ষমতায় আসবে না, আর এখানে এনআরসিও হওয়ার কোনো সম্ভব না। और अपने बारे में कुछ बताइए, आप क्या मतलब कैसे काम अभी तक चल रहा है आपका? हम छोटा आदमी हैं, काम करने का कोशिश कर रहे हैं, अगर कर पाएगा तो खुशी होगी। आईबीओ न्यूज की तरफ से ये थी हमारे उदय जी के अपने भाषण। नमस्कार।